অবস্থা ইটস ফিট টু এ কলকাতা ট্রেনের ভিডিও। সো গাইস, আমি আবার অবশ্য বলছি সার্ভাইভাল সিরিজের একটা ভিডিও নিয়ে। অ্যান্ড গাইস, আমি আর কি অফ ক্যামেরা আর কি কিছু কাজ করছিলাম, অ্যান্ড হ্যাঁ, সেগুলো তোমাদের দেখাই নিতেছি। ফার্স্টে আমি আর কি এদিকে আর কি একটা আলাদা একটা জায়গার মতো বানিয়েছি, মানে এদিকে কিছু গাছ টাছ লাগাই দেবো। অ্যান্ড হ্যাঁ, ফুলমিন করে আর কি মানে বুঝে তো কী করবো। অ্যান্ড আরেকটা কাজ করছি, সেটা তো আছে কেফে, ওয়েট আমি কেফে যাই নেই। তারপর দেখাই তো আছে মানে কেফটাকে মানে একটুখানি চেঞ্জ করছি, আর কিছু কই নেই। হ্যাঁ, কেফের দিকে আসা করছি। সো আমি আর কি যেটা করছি সেটা তো আছে এদিক থেকে আর কি আলাদা একটা মানে আলাদা একটা গেটের মতো বানিয়ে দিছি। অ্যান্ড হ্যাঁ, সেটে একটি বানাইছি এদিকে একটা। অ্যান্ড হ্যাঁ, এটা আর কি ফাঁকা রাখছি। মূলত এদিকে আমি আর কি যেটা বানাবো সেটা হচ্ছে মানে একুরিয়ামের মতো বানাবো, এদিকে পানি দেওয়া, দেন আমি মাছটা ছেড়ে দিব। অ্যান্ড হ্যাঁ, এই জায়গাটা আর কি চেস্টটা ছিল, সো আমি আর কি এই জায়গাটা একটা ওয়াটারফলের মতো বানিয়েছি। অ্যান্ড হ্যাঁ, একটু কি চেঞ্জ করছি। অ্যান্ড এদিকে আমার একটা স্মেলটার বানানোর ইচ্ছা আছে। অ্যান্ড গাইস, তোমরা বলতে পারো এদিকে একটা ফাউ ব্লক বসে আছে। আসলে না, মানে এই ব্লকটা তো আছে এই মানে এদিক থেকে ফুল আর কি মাঝে মাঝে একটা ব্লক। সো হ্যাঁ, এটা আর কি এই জন্য রেখে দিছি। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। অ্যান্ড হ্যাঁ, আজকের এপিসোডের গোল দেখা নিতেছি, গোল হইতেছে ডাবল লেয়ারের ফুটপাত বানানো। অ্যান্ড মেক ডক এই জিনিসটা আর কি বানাবো, এই দুটা জিনিস। অ্যান্ড গাইস, আমি আগের এপিসোডে আর কি মানে ডাবল লেয়ার মানে ফুটপাত বানিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, এটা হইতেছে মানে একটা এই ডাবল লেয়ারের ফুটপাত হইতেছে মানে সেম এরকমই হবে, বাট এটা নিচে আর কি আরেকটা হবে, দেন আর কি ডকটা হবে। অ্যান্ড গাইস, আমি এটা বানাবো হইতেছে এই সেটটাতে, মানে এই সাইডে যে একটা রিভারের মতো আছে এই সাইডে হবে। অ্যান্ড গাইস, আমার এই জায়গাটা পুরোপুরি টেরাফার্মিং করা শেষ, খালি আর কি মানে এই জায়গাগুলোতে আর কি ড্রাট বসানো বাকি আছে। সো ইয়া, মানে এটা আর কি এদিকে বানাবো। তো এটা বানানোর জন্য যা যা লাগে আমি সব কিছু নিয়ে দেন আসতেছি, যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিছি। অ্যান্ড গাইস, আমি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলেছি, সেটা হচ্ছে মানে এদিকে আমি আর কি রেজিস্টার ল্যাম্প বসে দিছি। অ্যান্ড হ্যাঁ, এই সাইডে আমি আর কি কার্পেট বসে দিছি। অ্যান্ড গাইস, আমার আর কি মানে উল অনেক বেশি লাগতেছে, তাই আমি চিন্তা করছি মানে দুই তিন মানে দুই এক বছরের মধ্যে আমি আর কি একটা উল ফার্ম বানা ফেলাবো। অ্যান্ড হ্যাঁ, আমার নেদারাইটও কালেক্ট করতে হবে, কারণ নেদারাইটের ফুল আর্মার বানাইছি, বাট আমি এখনও টুলসগুলি বাকি আছে। অ্যান্ড গাইস, আমার মেনিং বুকও লাগবে। আর গাইস, তোমাদের আর কি মনে আছে নাকি না, মানে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা আছে 500টা আর কি ডায়মন্ড ফোর মাইনিং চ্যালেঞ্জ। অ্যান্ড হ্যাঁ, অ্যান্ড গাইস, আমি কিন্তু এদিকে আর কি আগে থেকে লেয়ারটা আর কি বানিয়ে রাখছিলাম, মানে ফার্স্ট লেয়ার সেম আর কি, এটা নিচে আরেকটা হবে। সো হ্যাঁ, আপাতত আর কি আমার এই সাইডটা আর কি ফাঁকা করতে হবে। অ্যান্ড গাইস, আমি একটা চেস্টও নিয়ে আসছি, যাতে আর কি মানে আমার জিনিসগুলি রাখতে পারি। সো ইয়া, এখন আর কি মানে এই সাইডটা আর কি তিন ব্লক নিচে নামাই, দেন আমি আবার আসতেছি। গাইস, আমি এটাকে আর কি চার ব্লক নিচে নামাই দিছি। অ্যান্ড হ্যাঁ, এখন যে কাজটা করবো সেটাই তো আছে আমি আর কি স্প্রুসের প্ল্যাঙ্ক নিয়ে নিই। অ্যান্ড হ্যাঁ, এখন তো আছে এটাকে আর কি মানে কিছু ব্লক আর কি মানে স্প্রুসের প্ল্যাঙ্ক দিয়ে করে দিব। একটা বাকি আছে, তো আমি এটাও বসাই দিতেছি। তো এটা আর কি যে কটা হয় একটু মানে কি মানে যেটুক মানে বড়ো করলে আর কি ভালো দেখা যায় ওটুক করি, দেন আমি আবার আসতেছি। সো গাইস, আমার এটা আর কি কমপ্লিট করা হয়ে গেছে গা। অ্যান্ড হ্যাঁ, এখন আর কি যে কাজটা করতে হবে সেটাই তো আর কি পিলার বসাইতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমি আর কি এদিকে একটা পিলার বসাইতে হবে। অ্যান্ড গাইস, আরেকটা কাজ করতে হবে, সেটাই তো আছে মানে এদিকে আর কি স্টোন ব্রিক বসাই দিতে হবে। অ্যান্ড হ্যাঁ, এই কাজটা আর কি মানে পুরো পিলার সহ মানে স্টোন ব্রিক বসাই, দেন আমি আবার আসতেছি। তো গাইস, আমার এদিকে পিলার তো শেষ। অ্যান্ড হ্যাঁ, আমি স্টোন ব্রিকও বসাই দিছি, বাট এখন একটা কাজ করতে হবে, সেটাই তো আছে মানে আর কি মানে উঠার তো জায়গা দিতে হবে। অ্যান্ড গাইস, আমি চিন্তা করছি মানে এদিকে আর কি তিনটে উঠার জায়গা দিব, মানে এদিক থেকে একটা দিব, মাঝখান থেকে একটা, ওই কোনো থেকে আরেকটা দিব। সো হ্যাঁ, এই উঠার জায়গাগুলি আমি বানাই, দেন আমি আবার আসতেছি। তো গাইস, আমাকে এদিকে তিন জায়গায় তিনটা সিঁড়ি দেওয়া হয়ে গেছে। অ্যান্ড গাইস, এখন যে কাজটা করব মানে এটা যেমন বানিয়েছি সেম এটার নিচে আরেকটা আর কি এরকমই হবে সেম করা। সো হ্যাঁ, এটা আবার করি, দেন আমি আবার আসতেছি। গাইস, আমার এটাও আর কি কমপ্লিট হয়ে গেছে গা। অ্যান্ড হ্যাঁ, আমি এদিক থেকে সিঁড়িও দিয়েছি, এখন লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই ডকটা বানানো। অ্যান্ড হ্যাঁ, এটাও আর কি মানে সেম টাইপের হবে, বাট একটু আর কি চেঞ্জ হবে, মানে এটা যেমন আর কি মানে তিন ব্লকের মতো নিচে আছে, বাট এটা হবে তাহলে মানে পানি পর্যন্ত হবে, মানে দুই ব্লকের নিচে হবে। সো হ্যাঁ, এটা আর কি আমি একদম পানির সাথে লাগাই দিব। তো আমি এটা আর কি করি, দেন আমি আবার আসতেছি।
আমি ডকটা বানিয়ে দিছি। অ্যান্ড হ্যাঁ, আমি এই জায়গার মধ্যে স্ল্যাব ইউজ করছি, মানে স্প্রুসের স্ল্যাব। আর এখন যে কাজটা করবো সেটাই আছে, মানে এদিকে আর কি ট্র্যাপ ডোর বসাই দিবো স্প্রুসের, অ্যান্ড এটার উপরে আর কি রেজিস্ট্রন ল্যাম্প বসাই দিবো, অ্যান্ড টেবিলের সেন্সর লাগাই দিবো। আর বাকিগুলি আর কি, মানে বাকি দুই লেয়ারটা আর কি এদিকে আর কি স্ল্যাব দিয়ে দিবো। অ্যান্ড হ্যাঁ, এই জায়গাগুলোতে আর কি ফেন্স দিয়ে মানে ফুল ফিল আপ করে দিবো। সো ইয়া, এগুলো করি, দেন আমি আবার আসতেছি। অ্যান্ড গাইস, আমি আর কি মানে এই ডকটা আর কি পুরোপুরি করতে পারি নেই, মানে নিচ সাইডটা মানে একদম এই পর্যন্ত যে মানে আর কি শেষ করে দিছি, মানে বাকি ডক আর কি পরে করবো। কারণ এটা আছে মানে এই যে আইল্যান্ডটা আছে, মানে এটাকে আমার আর কি ফুল কাটতে হবে। অ্যান্ড গাইস, এটা আর কি পুরোটা কাটতে অনেক সময় লাগবে, তাই আমি আর কি এটা আর কি পরে অফ ক্যামেরা করে দিব। তো হ্যাঁ, এখন যে কাজটা করার ওটা করি। অ্যান্ড গাইস, এদিক থেকে দেখো এই ডকটা দেখতে কীরকম দেখা যাচ্ছে, এখন অতটা ভালো লাগতেছে না, বাট একটু পরে আর কি মানে যে সময় ফুল কমপ্লিট করব তখন দেখতে অনেক জোস লাগবে। সো ইয়া, এটা করি, দেন আমি আসতেছি। আমার এদিকে ফেন্স বসানো হয়ে গেছে। অ্যান্ড গাইস, আমার এদিকে আর কি স্ল্যাব বসানোর কথা ছিল, বাট আমি আর কি রেজিস্ট্রন ল্যাম্প বসেছি। অ্যান্ড হ্যাঁ, এই জায়গাগুলোতে আবার ঠিক স্ল্যাব বসে দিছি বাকি দুই লেয়ার পর্যন্ত। অ্যান্ড হ্যাঁ, লাস্টেরটা আবার ইয়ে দিছি রেজিস্ট্রন ল্যাম্প। অ্যান্ড গাইস, এই জায়গাটা আর কি রাত্রিবেলা দেখতে আর কি অনেক ভালোই দেখা যায়। অ্যান্ড হ্যাঁ, এটা আর কি এ পর্যন্ত এসে বাকি আর কি যে কাজটা আছে এটা আর কি আমি পরে অফ ক্যামেরা করে দেবো। অ্যান্ড হ্যাঁ, এগুলোই হয়েছে বুঝতে পারছি। তো অ্যান্ড গাইস, আমি এদিক থেকে আর কি পরে আর কি আরও বাড়ি ঘর হবে। অ্যান্ড এই জায়গাগুলো তো আর কি ডার্ট বসাইতে হবে। সো হ্যাঁ, এগুলো যেহেতু এখন কাজ না, এগুলো আর কি আমি পরে করে দিব। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমার ভিডিওটাকে শেয়ারও করে দিও। সো সি লেটার গাইস, বাই।